ইকবাল, আমার কাছে মনে হয় এবারে বিপিএলটা বেশ জমজমাট হয়েছে কিন্তু। না মাকসুম, আমি এখানে একটু দ্বিমত করবে, বেশ চমচমট কথাটার সঙ্গে আমি একটু না অনেকটাই দ্বিমত করছি। কারণ আমরা জানি যে প্রথাগতভাবে বা হচ্ছে যে প্রত্যাশিত দুই দল, সেই প্রত্যাশিত দুই দলই কিন্তু ফাইনালের মঞ্চে চলে এসেছে। এবং এখানে যদি সিলেট সিক্সার্স থাকতো বা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চিটোগাংয়ের পারফরমেন্স দেখেছি, অনেক সমালোচনার পরও তারা ভালো খেলেছে, প্লে অফ খেলেছে, তারাও যদি চলে আসতো তাও বলতে পারতাম যে না, ম্যাচগুলো অনেক টাই আপ ছিল, জমজমাট হয়েছে। ফাইনালের আগে আসলে অনেক ধরনের যুক্তি তর্ক থাকবেই, সেসব নেই আসলে আমাদের এই কথা। সেটা ঠিক আছে, দেখা যাক কি হয়। এসছি এবারের বিপিএল এ চ্যাম্পিয়ন হবে কোন দল, ফরচুন বরিশাল নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স? মনস্তাত্ত্বিক লড়াই হবে সাকিব আল হাসান এবং দুই কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও স্টিভ রোডস এর মধ্যে, সেই সঙ্গে দু দলেই তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। আর বিপিএল এর এই ডামাডোলের মাঝে চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপীয় ফুটবল মাতাচ্ছেন সালা এমবাপ্পেরা। সপ্তাহ ঘুরে আবারও হাজির হলাম স্পোর্টস টাইম অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি এস এম ইকবাল। একবার আমরা বিপিএল এর আলোচনাতেই আসি আবার। আপনি তো একেবারে পুরো একজন ব্যাটার হিসেবে রেডি হয়ে এসেছেন, এবং আমি একটু বলি, সেটা হচ্ছে যে গতকাল যখন দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে আপনার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ হচ্ছিল যে এই ওই ম্যাচটাতে কে জিতবে, দুজনে প্রেডিক্ট করার চেষ্টা করছিলাম। আমি বলছিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আপনি বলছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার। শেষ পর্যন্ত কি হলো এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স একদম, এবং আপনি আমাকে বলেন কবে খাওয়াবেন? না সেটা তো অবশ্যই আপনাকে অবশ্যই খাওয়াবো, সেটা খাওয়াবো হচ্ছে বিপিএলটা শেষ হোক তার আগে। তবে হ্যাঁ মাকসুম, ভালো একটা কথা মনে করেছিলেন, এর আগে গতকাল যখন ম্যাচটা হলো তখন কিন্তু আমরা প্রেডিক্ট করছিলাম যে আসলে বাই লাইনে বা টিম ইয়ের দিক থেকে, ডেপথের দিক থেকে কারা এগিয়ে আছে। ডেফিনেটলি আপনার যুক্তি ঠিক ছিল যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক ওয়েল ব্যালেন্সড একটা টিম, ওয়েল ডেপথ একটা টিম। বাট চিটোগং চ্যালেঞ্জার্সের কথা বলছিলাম এই জন্যই যে উইল জ্যাকস আউটস্ট্যান্ডিং ফর্মে ছিলেন, একসঙ্গে চ্যাডিক ওয়ালটনের কথা বলতে হয় দুর্দান্ত ফর্মে ছিলেন, বেনি হয়েল আমরা দেখেছিলাম শুরুর দিকে ভালো করেছেন, যদিও মাঝখানের পরে থেকে বিপিএলটা তার হচ্ছে ঠিক প্রত্যাশিত বা মনোভূত হয়নি, কিন্তু স্টার্টিংটা কিন্তু দুর্দান্ত ছিল আমরা দেখেছিলাম চিটোগং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ করেই যে ব্যাক টু ব্যাক তিন চারটা উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে তারা আর বাউন্স ব্যাক করতে পারেনি। যদিও শেষ দিকে আকবর আলীর ইনিংস বা হচ্ছে মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি ভালো খেলেছে, তবে এই উইকেটে বা কুমিল্লার মতো একটা দলকে চ্যালেঞ্জ ছোড়ার জন্য যে স্কোরটা দরকার সেটা হচ্ছে আসলে স্কোরবোর্ডে জমা হয়নি, দেখে শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু একপেশে হয়েছে। আর শুধু তো মানে তাদের সেই পরিমাণ স্কোর তারা বোর্ডে জমা করতে পারেনি সেটাই না, একই সঙ্গে সুনীল নারিনের যে বিধ্বংসী ব্যাটিং আমরা দেখেছি, সুনীল নারিনকে কিন্তু এইরকম পারফরমেন্স আমরা আইপিএল এ দেখে থাকি, এর আগে আমরা দেখেছি, মানে আইপিএল থেকেই আমরা দেখেছি যে নারিন আসলে নিচের দিকে খেলে, লোয়ার অর্ডারের একজন ব্যাটারকে নিয়ে তারা ওপেনার বানিয়ে দিল এবং সেখানে একটা অন্যরকম একটা চেঞ্জ, এবং এর কারণে সাকিব আল হাসানকে কিন্তু অনেক সময় সাইড বেঞ্চে থাকতে হয়েছে যখন সুনীল নারিন ভালো ব্যাট করা শুরু করলো ওপেনিং এ যখন চলে আসলো। মোট কথা বলা যেতে পারে যে আইপিএল ওই টাইমটাতেই সাকিব আল হাসানের কপালই পূর্ব পোড়া, এই এটাই বলা যেতে পারে। তবে আবার মাঝখানে কিন্তু সেই নারিন আবার হারিয়ে গিয়েছিলেন না, এবং বিপিএল এ যখন হচ্ছে তাকে ফ্র্যাঞ্চাইজগুলো যখন কিনলো তখন মনে হচ্ছিল যে হয়তো নারিনকে এই ভূমিকায় দেখা যেতে পারে বিপিএল এ, কিন্তু মাঝখানে ট্রাই করেছিল সম্ভবত একটা ম্যাচে, গত ম্যাচে আমরা সেইভাবে আসলে নারিনকে দেখলাম যে ওপেনিং এ নেমেই একদম, মানে এইখানে একটা বিষয় আছে ওই যে কোচ সালাউদ্দিন এবং স্টিভ রোডস এর মতো মানে যারা থিঙ্ক ট্যাঙ্ক বা মাস্টার মাইন্ডরা যখন উপরে বসে থাকেন তারা জানেন আসলে কোন সময় কাকে কিভাবে প্লেস করতে হবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে ফরচুন বরিশালের কথা একটু বলি। ফরচুন বরিশাল আমার মতে এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক দল, একদম 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 ব্যালেন্স টিম যাকে বলে, এখন মানে পৃথিবীর অনেক ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টিমকে যদি দেখেন তাদের সঙ্গেও যদি তুলনা করা হয় লড়াই দেওয়ার মতো কিনা। চমৎকার একটা কথা বলেছেন, দুই মাস্টারমাইন্ড যে টিমটা গড়ার পেছনে যে কাজ করেছে এবং তাদের যে এক্সিকিউশন, আমি ফরচুন বরিশালের সাকিবের দলটার কথা বলছি, এক্স্যাক্টলি আমি সেটার কথাই বলছি, সেখানে খালেদ মাহমুদ সুজন কাজ করেছে, নাজবুল আবেদিন ফাহিম কাজ করেছেন, এবং তাদের যে ক্রিকেটার যে পিক করার যেই কি বলবো মানসিকতা বা যে হচ্ছে জ্ঞান, তাদের ক্রিকেট নলেজ ডেপটা যে কতটা ভেতরে সেটা কিন্তু হচ্ছে আমরা এবং তাদের স্কোয়াডে দেখেছি। একদম একদম আপনি শুরু করেন, আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা বলতে পারেন যে ফাফ ডুপ্লেসি খেলছে, সুনীল নারায়ণ আউটস্ট্যান্ডিং খেলেছে, অ্যাট দ্য সেম টাইম মইন আলী আসার পর টিমের স্ট্রেংথটাও অনেক বেড়ে গেছে, কিন্তু বোলিং সাইডে যদি আপনি একটু যান আপনার মানে কোনো না কোনোভাবে মনে হবে যে ফরচুন বরিশালের তুলনায় এই টিমটা হয়তো কিছুটা পিছিয়ে আছে স্পেসিফিকলি ওই জায়গাটাতে। কারণ আপনি দেখেন চার ওভার করে যখন বল করবে সেখানে সাকিব আল হাসান যখন বল করবেন বা হচ্ছে মুজিবুর রহমান যখন বল করবেন, এবং শেষের দিকে স্লগ ওভারে যখন হচ্ছে ব্রাভোর স্লোয়ার যে কাটারগুলো বা যেই সেই বলগুলো যখন আমরা দেখি, একদম মানে দেখা যায় যে ইনফর্ম ব্যাটসম্যান সে রান করছে কিন্তু তখন এই বোলারগুলো যখন আসে ম্যাচ কিন্তু একটু নার্ভাস থাকতেই হয়, কিন্তু খুবই স্বাভাবিক। সেই দিক থেকে যদি বলি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদেরও ভালো বলার আছে, সুনীল নারায়ণ ভালো বল করেছে, যদিও তাদের তার যে শুরুর দিকে যে পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত বল হাতে কিন্তু তিনি ঠিক সেভাবে দিতে পারেননি।
তবে লাস্ট ম্যাচে ইয়ের কথা না বললেই না হয়, রানার কথা না বললেই না হয়, একদম বলা যেতে পারে তার হাত ধরেই কিন্তু ম্যাচটা ঘুরে গেছে একদম চপচপ ব্যাক টু ব্যাক দুটো বিগ উইকেট ফেলে দিয়ে একদম কুমিল্লাকে কিন্তু হচ্ছে ম্যাচ থেকেই ছিটকে দিল। 143 রান যে হচ্ছে কুমিল্লা, কুমিল্লার মতো ব্যাটিং লাইন আপ যে এই স্কোরটা টপকাতে পারবে না সেটা কিন্তু কখনোই মনে হয়নি, কিন্তু তারা যখন বল হাতে মাঠে নেমেছে সেই ইকুয়েশন কিন্তু তারা ঘুরিয়ে দিয়েছে। সেই জন্য আমি হচ্ছে একটু বরিশালকে একটু এগিয়ে রাখছি। জি, আমরা বরিশালের কথা বলছিলাম, আমরা একই সঙ্গে দর্শকদের একটু দেখাতে চাই, আমরা নিজেরাও একটু দেখতে চাই বরিশাল আসলে ফাইনালে উঠলো তাদের পথটা কেমন ছিল, জার্নিটা কেমন ছিল সেটা আমরা দেখতে চাই। বরিশাল আমি খুব অল্পতেই ছাড়বো, প্রথমে চট্টগ্রামের বিপক্ষে বরিশাল 4 উইকেটে জিতেছিল, এরপরে ঢাকার বিপক্ষে তারা 4 উইকেটে হারে, কুমিল্লার বিপক্ষেও তারা 63 রানে হারে, বড় বড় জয়। কুমিল্লার বিপক্ষে তাদের এই একটাই হার, 3টে ম্যাচ তারা কুমিল্লার বিপক্ষে এবারে আসরে খেলেছে। তারপরে দেখেন একেবারে তাদের ওই যে কন্টিনিউয়াস পারফরমেন্স, খুলনার বিপক্ষে পরপর 2টো ম্যাচ তারা জিতলো 17 রানে 6 রানে, চট্টগ্রামের বিপক্ষেও তারা 14 রানে জয়ী হলো। এরপরের কার্ডটিও আমরা একটু দেখতে চাই, আরও যে ম্যাচগুলি আছে সেখানেও আমরা দেখবো যে বরিশাল ফরচুন বরিশাল সাকিবের ফরচুন কতটা ধারাবাহিক। বৃষ্টিতে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, জি, এরপরে কুমিল্লার বিপক্ষে আবারও তারা 32 রানে জয়ী হয়ে প্রথম দল লেগের আসলে ইয়েটা নিল, প্রতিশোধটা নিল, এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে সিলেটের বিপক্ষে 12 রানে জয়ী, ঢাকার বিপক্ষে তারা 8 উইকেটে জয়ী। এই যে ঢাকার বিপক্ষে ম্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ পঞ্চ পাণ্ডবের 3 পাণ্ডব ওই পাশে ছিল, তামিম মাহমুদুল্লাহ মাশরাফি, তার বিপক্ষে সাকিবের পারফরম্যান্স, এবং লাস্টে আবারও কুমিল্লার বিপক্ষে আমরা দেখলাম যে 10 রানে জয়ী হয়ে এই ম্যাচটাও কিন্তু আমরা সাকিবের দুর্দান্ত পারফরম্যান্স বলে ক্যাপ্টেন্সি পারফরম্যান্স, এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছি, আইপিএল এর নিলামের পরের দিনের ঘটনা। আমরা বলছিলাম যে হয়তো ব্যাট হাতে তার একটা জেদই হতে পারে যে আইপিএল এ সে দল পেল না হয়তো ব্যাট হাতে, বাট আনফরচুনেটলি সে রান আউট হয়ে গিয়েছে, কিন্তু বল হাতে কিন্তু সে আউটস্ট্যান্ডিং, যদিও ওই উইকেট পাইনি সেভাবে, 2-3 উইকেট করে যেভাবে পাচ্ছিল সেটা পাইনি, কিন্তু বোলার ব্যাটসম্যানদের কিভাবে হচ্ছে বেঁধে রাখতে হয়। আমি একটু একবার অ্যাড করি, ওই ম্যাচটাতে আমি মাঠে বসে ম্যাচটা কভার করার আমার সৌভাগ্য হয়েছিল। আমি ওই দিন যেটা দেখেছি, স্কোরবোর্ডে যখন 140-এর কিছু বেশি রান, তখন কিন্তু 20 ওভার ক্রিকেটে, আধুনিক ক্রিকেটে, মানে যারা যাদের স্কোরবোর্ডে এই রানটা, তাদের কিছুটা নার্ভাস থাকা স্বাভাবিক, একটু চাপে থাকা স্বাভাবিক। এবং আপনি স্টার্টটা যখন হলো লিটন দাস এবং মাহমুদুল হাসান জয় যখন একটা ভালো স্টার্ট এনে দিল, তারপরে ম্যাচটা মনে হচ্ছিল খুব ইজিলি আসলে জিতে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবং পরে আছে ফাফ ডুপ্লেসি, মইন আলীর মতো ক্রিকেটাররা আছেন, হ্যাঁ, নারিনের মতো হার্ডিটার আছেন, হ্যাঁ, সেইখানে মনে হচ্ছিল ইজিলি জিতে যাবে, কিন্তু শেষ দিকে সাকিব আল হাসানের ফিল্ড প্লেসমেন্ট আমার যেটা মনে হচ্ছে খুব অসাধারণ ছিল, সেদিনও বলছিলেন ম্যাচ দেখে সে আলোচনা করছিলেন, ফিল্ড প্লেসমেন্ট আমার খুব অসাধারণ লেগেছে। প্রত্যেক ব্যাটসম্যানের জন্য তিনি যেভাবে ফিল্ডারকে সার্কেলের বাইরে নিয়ে গেছেন, ভেতরে এনেছেন, এইটা তার অসাধারণ লেগেছে আমার বাইরে প্রেস বক্স থেকে দেখে। এবং একই সঙ্গে তার যে বোলিং চেঞ্জ এবং দেশীয় বোলারদের কাজে লাগানো, আমরা তো বারবার বিদেশি ক্রিকেটারদের কথা বলছি, দেশীয় বোলার, যেমন আপনি মেহেদী রানার কথা বললেন কিংবা শফিকুলের কথা বললেন, শফিকুল শুরুর দিকে যখন 56 না 66 এরকম ইয়েতে সম্ভবত প্রথম উইকেট পড়লো এবং মনেই হচ্ছিল যে ম্যাচটা বের হয়ে গিয়েছে, লিটন দাস এবং জয় খুব সাবলীল ভাবে খেলছিলেন, তবে পোস্ট ম্যাচে কিন্তু ওদের অধিনায়ক ইমরুল কিন্তু একটা কথা বলেছেন যে শুরুর দিকে আমাদের স্টার্টটা মনে হয় কিছুটা স্লো হয়ে গিয়েছিল এবং সেখানে যদি 5-10 রান যদি এক্সট্রা আমরা অ্যাড করতে পারতাম তাহলে মনে হয় শেষের দিকে প্রেশারটা পড়তে পারতো না। তবে অবশ্যই এখানে আমার কাছে মনে হয়েছে ম্যাচের টার্নিং পয়েন্ট একটা জায়গায় ছিল, মইন আলীর ব্রাভোর যেই উইকেটটা, ব্রাভো মইন আলীকে একদম সে কিন্তু একদম হাত খুলে কিন্তু সে খেলছিল এবং মনে হচ্ছে হেসে খেলে এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু একদম ছক্কা মারার পরের বলেই হচ্ছে মইন আলী তাকে, ব্রাভো মইন আলীর উইকেটটা তুলে নিল। এবং তারপর হচ্ছে রানার কথা বলছিলেন, রানা এসে হচ্ছে সাকিবের ফিল্ডিং প্লেসমেন্টের কথা বলছিলেন এবং ডুপ্লেসির যেই উইকেটটা সে হচ্ছে মিড উইকেটে, সম্ভবত মিড উইকেটে তার তালুবন্দি করলে, তারপরে কিন্তু ডিপ মিড উইকেটে ম্যাচের মোমেন্টামটা কিন্তু একেবারেই ঘুরে গেল। এবং এখানে কিন্তু হচ্ছে দেশি বোলারদের কিন্তু কৃতিত্ব দিতে হয় এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি। আপনার কাছে কি মনে হচ্ছে সাকিব আল হাসান? আমি বলবো তার আগে আজ যে প্রেস কনফারেন্স, আমরা ম্যাচের আগে দু দলের পক্ষ থেকে যে কথা বলা হয় সেই কথা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে কুমিল্লার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, বা কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও আজকে বলেছেন যে খেলাটা, লড়াইটা হবে আসলে যে মাঠের বাইরের যে মনস্তাত্ত্বিক লড়াই, যে কথাটা আমরা শুরুতে বললাম, সেই লড়াইটা হবে হচ্ছে সাকিবের ক্রিকেটিং ব্রেনের বিপক্ষে কুমিল্লার একটা আলাদা লড়াই করতে হবে। এটা এক্স্যাক্টলি, হ্যাঁ, সালাহউদ্দিন, কোচ সালাহউদ্দিন যখন এটা বলেন এটার আসলে গুরুত্বটা বেড়ে যায়, কারণ এটা কি গুরু শিষ্যের লড়াই, গুরু শিষ্যের লড়াই, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং শুধু একজন গুরু তো না সাকিবের, স্টিভ রোডসও কিন্তু সাকিবের পছন্দের একজন কোচ, হ্যাঁ, দুজন গুরুর বিপক্ষে সাকিবের লড়তে হবে। এইখানে আসলে খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিম নিশ্চয়ই তাকে কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করবেন। আমরা কুমিল্লাকে নিয়ে বললাম, কুমিল্লা ওই ম্যাচটা হারলেও আসলে তারা যেহেতু পয়েন্ট টেবিলে 2-এ ছিল, তারা এরপরে সেকেন্ড
ইংল্যান্ড একটা কোয়ালিফায়ার চট্টগ্রামের বিপক্ষে খেলেছিল এবং খেলে তারা আসলে ফাইনালে ফাইনালে এসেছে। তাদের ফাইনালের যে জার্নিটা সেটাও আমরা একটু দেখব। এই আসরের যে দুইটা শক্তিশালী দল, সেই দুটো শক্তিশালী দলই আসলে ফাইনালে গেছে। কুমিল্লা জার্নিটা যেমন ছিল, সিলেটের বিপক্ষে তারা 2 উইকেটে জয় দিয়ে শুরু করলো, বরিশালের বিপক্ষেও তারা জিতলো এবং পরে চট্টগ্রামের বিপক্ষেও জিতলো। তারা প্রথম 3 ম্যাচ জয়ের পরে তাদেরকে মনে হচ্ছিল ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, তবে টপে ছিল, অনেকদিনই তারা টপে ছিল। পরে ঢাকার কাছে এসে তারা প্রথম হারে, তারপরে আবারও জয়, একটা ম্যাচ পরিত্যক্ত। পরের কার্ডটি আমরা একটু দেখার চেষ্টা করব। এবং আসলে কুমিল্লা তাদের এই তারকাবহুল দল নিয়ে কতটা সুন্দর পারফর্ম করে গেছে, এবং আপনি যেটা বলছিলেন যে মঈন আলী বা ডুপ্লেসির মতো তারকারা থাকায় আসলে তাদের স্ট্রেংথটা আরও বেড়ে অনেক 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 বেড়ে গেছে। হ্যাঁ, পরে বরিশালের কাছে তারা হেরে যায়, পরে আবার সিলেটের বিপক্ষে তারা 4 উইকেটে জয়ী হয়, খুলনার বিপক্ষে 65 রানে জয়ী হয়, টি টোয়েন্টি ক্রিকেটে যেটা একটা বড় মার্জিনের জয়। পরের ম্যাচে আবারও খুলনার বিপক্ষে তারা 9 উইকেটে জয়ী। প্রথম কোয়ালিফায়ারটাই তারা বরিশালের কাছে সবচেয়ে আসরের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগে। বরিশালের বিপক্ষে তারা 10 রানে হেরে যায় এবং পরবর্তীতে চট্টগ্রামের বিপক্ষে তারা 7 উইকেটে জিতে এবং ফাইনালে এসেছে। এখন ফাইনালের মঞ্চে আপনার বাজিটা কার দিকে থাকবে এবং কেন, আমি আরও একবার দর্শকদের মনে করিয়ে দিই, আপনাকেও মনে করিয়ে দিই। দুটো যেমন কোয়ালিফায়ারে যেইটা নিয়ে আপনার সঙ্গে আমার একটা বিতর্ক তৈরি হচ্ছিল, চট্টগ্রাম এবং কুমিল্লা, সেখানে আমি কুমিল্লাকে এগিয়ে রেখেছিলাম তাদের ব্যাটিং ডেপথ বলুন বা তাদের বেঞ্চের ডেপথ বলুন বা ক্রিকেটার মানে এক্সপিরিয়েন্সড দেখে, আর চট্টগ্রামকে পিছিয়ে রাখছিলাম এক্সপিরিয়েন্সের কারণে এবং নির্দিষ্ট পার্টিকুলার জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছিল কুমিল্লা বেশি শক্তিশালী। বরিশাল এবং কুমিল্লা যখন মুখোমুখি হচ্ছে আপনি দেখবেন সবগুলো জায়গাতেই মোটামুটি দুটো দলই সমান শক্তিশালী, এই একটা। এবং কোচিং প্যানেল যদি দেখেন, কোচিং এর জায়গাটাতেও আপনি দেখবেন যে মাস্টার মাইন্ডরা আছেন দুই পাশে। এখন আমার কাছে যেটা মনে হয় যে ক্যাপ্টেন্সির জায়গাতে সাকিব আল হাসান হয়তোবা ইমরুল কায়েসের থেকে কিছুটা এগিয়ে থাকবেন আমার মনে হয়। আপনার কি মনে হয়? তারা কিন্তু আমার পার্টনার, একসঙ্গে বিজনেস করেন, সুতরাং তাদের কি, হ্যাঁ সুতরাং মাঠে কি সেই পার্টনারশিপ থাকবে? না, সেটা তো অবশ্যই থাকবে না, তবে হচ্ছে একজনকে দীর্ঘদিন ধরে তাহলে হচ্ছে ন্যাশনাল টিমে খেলেছে বা একসঙ্গে খেলে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে, তাদের মধ্যে যে হচ্ছে কি বলবো, এটাকে বলবো যে ট্যালেন্ট এক্সচেঞ্জের যে বিষয়টা বা হচ্ছে রিড করার যে বিষয়টা, এভালুয়েট করার যে বিষয়টা, ইমরুল অনেকদিন সাকিবের সঙ্গে খেলেছে, সে হয়তো কিছুটা আজ করতে পারে যে সাকিব এরপরে কি করতে পারে, বা এট দ্য সেম টাইম সাকিব যদি এই বিষয়টা মাথায় নেয়। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে ক্যাপ্টেন মাঠে থেকে যতটা না খেলবে তার চেয়ে মনে হচ্ছে যে কুমিল্লার বিষয়টা হচ্ছে মাঠের বাইরের থেকেই হচ্ছে নাড়াচাড়াটা একটু বেশি হবে আর কি, যদি কোচিং স্টিভ রোডস এবং সালাউদ্দিনের কথা যেটা বলছিলেন। এবং কিছু কিছু প্রথাগত বিষয় আছে, আমরা দেখেছি যে সালাউদ্দিন সাহেব আউটস্ট্যান্ডিং, নিঃসন্দেহে বাংলাদেশের এই মুহূর্তে সেরা কোচদের মধ্যে হচ্ছে তিনি একজন, তবে তার কিছু কিছু ফরমেশন যেন মনে হচ্ছে যে কিছু জায়গায় তিনি মুখস্থ বিদ্যা যেটাকে বলি যে হচ্ছে আমি পাওয়ার প্লেতে এই টাইপের বোলার ইউজ করব, তাকে এই জায়গায় খেলাবো, বা হচ্ছে অমুক টাইমে এসে অমুক বোলার বল করবে, এরকম কিছুটা জিনিস দেখেছি। যদিও ফাইনালের মঞ্চে হচ্ছে হিসেব নিকেশ বদলে যেতে পারে, তবে আমি শুরুর দিকে যে কথাটা বলছিলাম আবারও একই কথা বলতে চাই যে আপনিও বলছিলেন যে হচ্ছে টিম মেরিটের দিক থেকে বা হচ্ছে ডেপথের দিক থেকে দুটো দলই হচ্ছে সমানে সমান, তবে একে তো হচ্ছে বরিশালকে আমি একটু এগিয়ে রাখবো এই জন্য, একে তো হচ্ছে সাকিবের ক্রিকেটীয় নলেজ, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় সে খেলে এসেছে, বিভিন্ন মানে বলা যেতে পারে ক্রিস গেল যদি ইউনিভার্স বস হয় আমি বলবো সাকিব বাংলাদেশের ইউনিভার্স বস, কারণ তিনি হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে এমন কোথাও নেই যে তার হচ্ছে পা পড়েনি, সুতরাং এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা নলেজ, মানে এখান থেকে সে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। অ্যাট দ্য সেম টাইম সে যাদের এগেনস্টে খেলতে যাবে তারা কিন্তু তার চেনা প্রতিপক্ষ, সে জানে যে কোথায় বল করলে পরে বা কোথায় হচ্ছে কীভাবে কাকে আটকাতে হবে, সেটা বল দেওয়া হোক বা ব্যাটিংয়ের সময় হোক সেভাবে খেলে হোক। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান এদিক থেকে বা বরিশাল এদিক থেকে হচ্ছে কুমিল্লার যে কিছুটা এগিয়ে থাকবে, একই সঙ্গে হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি আমি আবারও হচ্ছে একটু এগিয়েই রাখবো হচ্ছে আমি কি বলে ফরচুন বরিশালকে। এবং আমার কাছে আরও একটা জিনিস মনে হচ্ছে যে ক্রিস গেইল 42-43 বছর বয়সে একটা মানুষের কাছে এতটা প্রেডিক্ট, এতটা চাওয়া, এতটা প্রত্যাশা করাটাও হচ্ছে আসলে ঠিক না। তারপরেও যখন ক্রিস গেইল এবং সেটা ফাইনালের মধ্যে, হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই আমি বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত ক্রিস গেইল তার প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি, গেল 16 উইনিংস হয়নি, হয়তো একটা 50 এসেছে সেটা 45 বল বা 46 বলে হয়েছে, বাট ফাইনালের মঞ্চে ক্রিস গেইল যে একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারেন
সেটা কিন্তু মাকসুম আপনি একবারে উড়িয়ে দিতে পারেন না ইকবাল এই ক্রিস গেইলকে ছাপিয়ে একজন ক্রিকেটারকে আমরা বরিশালে দেখছি বরিশালে দেখছি তিনি বেশ আউটস্ট্যান্ডিং পারফর্ম করছেন যাকে নিয়ে ঘরোয়া ক্রিকেটে আলোচনা হতো এর আগে কিন্তু এত বেশি মনে হয় হাইলাইটেড তিনি হননি তার কথা আপনি বুঝেই গেছেন আমি মুনিম শাহরের কথা বলছি যে এবারের বিপিএল এ অনেকেই বলছেন যে এবারের বিপিএল এর অন্যতম ভালো পিক হতে পারে মুনিম শাহরিয়ার আরো অনেকের নাম আছে হয়তো মৃত্যুঞ্জয়ের কথা বলা হচ্ছে চট্টগ্রামের তিনি দল বাদ পড়ে গেছে আপনার কাছে মনে হয় কি আমরা আসলে বিপিএলটা বা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের আসলে ফর্মুলাটা যেইভাবে এই আইডিয়াটা এসেছিল যে দেশের যে কোনো একটা দেশের ওই ঘরোয়া ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেটারদেরকে আপনার কি মনে হয় এবারের আসরটা থেকে এবারের বিপিএলটা থেকে আসলে বাংলাদেশের ক্রিকেট কতটুকু লাভবান হলো যেই অর্থে একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট তৈরি হয় বিপিএলটাও যে অর্থে আসলে হয়েছিল শুরু করা হয়েছিল সেইটার পারপাসটা আসলে মিটছে কিনা আসলে মাকসুম এখানে হচ্ছে মনে হয় তাহলে একটু আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বিপিএল এর এটা মোস্ট প্রবাবলি অষ্টম আসর বিপিএল যখন প্রথম দিকে যখন শুরু হয় তখন কিন্তু আমাদের বোর্ড প্রধানও কিন্তু বলেছিলেন যে বিপিএল হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় আসর প্রথম যদি আইপিএল ধরি তারপরেই হচ্ছে বিপিএল এর অবস্থান এবং শুরুর দিকের আসরগুলো কিন্তু সত্যিই খুব মানে দুর্দান্ত কম্পিটিটিভ ম্যাচ হতো বা হচ্ছে দুর্দান্ত আসর ছিল তখন পাকিস্তানের টপ ক্লাস ক্রিকেটারগুলো আসতো বা বিশ্বের অনেক ভালো ভালো ক্রিকেটার আমরা আপনি নিশ্চয়ই জানেন স্টিভেন স্মিথ ডেভিড ওয়ার্নার সবাই কিন্তু এখানে খেলে গিয়েছেন সুতরাং টপ ক্লাস ক্রিকেটাররা যে বিপিএল আসেনি তা কিন্তু না এবার একটু ব্যতিক্রম তবে বিপিএল কে আসলে যেই উদ্দেশ্য নিয়ে বা যে আমাদের লোকাল ক্রিকেটারদের হচ্ছে আমরা এক্সপোজার দেবো বা হচ্ছে তাদের ড্রেসিং রুম শেয়ারের যেই বিষয়গুলো যেটা শেয়ার করবো সেটা থেকে মনে হচ্ছিল যে আসলেই বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সে অর্থে সেরকম কোনো ভূমিকা ছিল না যদিও এর আগের কয়েক আসরে যদি বলতে চাই আবু হায়দার রনির কথা যেই আউটস্ট্যান্ডিং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সময় খেলেছিল সেবারও দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং বলাই হচ্ছিল যে সে আমরা হয়তো নেক্সট আর একটা পেসার পেয়েই গেলাম কিনা কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল সার্কিটে এসে সে কিন্তু তার যে ওই টেম্পারমেন্টটা কিন্তু সে আর ধরে রাখতে পারেনি আর একদম যদি শুরুতেই মারুফের কথা বলা হচ্ছিল তাকে যদিও সেভাবে সুযোগটা দেওয়া হয়নি হ্যাঁ এই ক্ষেত্রে কিছুটা বলা যায় এবং শুরুর দিকে যদি যান আমি বলবো যে তাসকিনের বিষয়টা আপনার নিশ্চয়ই মনে আছে একদম শুরুর দিকে ইয়াং তাসকিন চট্টগ্রামের হয়ে খেলেছিলেন এবং তখনই মনে হচ্ছিল যে হয়তো বাংলাদেশ একটা পেসার পাচ্ছে সেটা শুরুর দিকে আমি বলবো যে তাসকিন যে বিপিএল এর আবিষ্কার সেটা বলবো না তবে বিপিএল তাকে অন্যরকম একটা স্পটলাইট দিয়েছিল যার কারণে সে আজকের একটা অবস্থানে এসেছে অনেকদিন গ্যাপ ছিল বা ওইভাবে হচ্ছে আমরা ক্রিকেটার পাইনি বাট এই বিপিএল এসে আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা একজন ক্রিকেটারও যদি পেয়ে থাকি যেটা হচ্ছে আমাদের কি বলে দেশীয় ক্রিকেটকে হচ্ছে লং টাইম সার্ভ করতে পারে একটা ফর্মেটে হলেও হ্যাঁ অন্তত একটা ফর্মেটে হলেও আমি মনে করি যে এটা অনেক বড় একটা অর্জন যেটা হচ্ছে আমরা মুনিম শাহরিয়ারকে নিয়ে কল্পনা করছি আমার এই ক্রিকেটারের একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা হচ্ছে যে ফেয়ারলেস ক্রিকেট খেলে যে ওই পাশে এবং প্রথম তাকে যেদিন প্রথম দিন নামানো হলো এবং প্রথম দিন সে সম্ভবত শূন্য রান আউট হয়েছিল এবং আপনারা আমরা কিন্তু গল্প করেছিলাম যে ক্রিস গেল তার যখন ওই পাশে খেলে সে একটু নার্ভাস থাকে যে ক্রিস গেলের সঙ্গে ওপেন করা এটা কিন্তু চারটিখানি কথা না এটা আমি একজনের সঙ্গে ওপেন করছি আমার ওই পাশে হচ্ছে অন্যতম পৃথিবীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান ডেঞ্জারাস ব্যাটসম্যান ওই পাশে আছে আমি কিভাবে আমার স্বাভাবিকটা খেলবো স্নায়ু চাপ একটু বেড়ে যেতেই পারে সেখানে কিন্তু সাকিব আল হাসান তাকে কিন্তু নির্ভয় দিয়েছিলেন যে ওই পাশে কে থাকবে কে খেলছে কি করছে সেটা তোমার দেখা সাকিব নিজেও বলেছেন যে এবারের বিপিএল অন্যতম বড় পিক হ্যাঁ ওইদিকেই আসছিলাম সে কিন্তু বলেছিল সাহসটা কিন্তু তাকে দিয়েছিল যে তুমি তোমার খেলাটা খেলে যাও পরের ম্যাচে কিন্তু আবারও তাকে হচ্ছে সুযোগ দেওয়া হলো এবং মুনিম শাহরিয়ার যে কি জিনিস সেটা কিন্তু তিনি দেখালেন যদিও হচ্ছে খুব বড় আহামরি আমরা ইনিংস তার কাছ থেকে পাইনি কিন্তু তিনি যে 40-45-50 বা যেই রানটাই করেছে যে বলকে বোলারদের যে কিভাবে শাসন করতে হয় মনস্তাত্ত্বিকভাবে একজন বোলারকে যে কিভাবে পিছিয়ে দিতে হয় একটা অ্যাগ্রেশন যেটা সেটার যে অভাবটা ছিল সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেই ঘাটতিটা বাংলাদেশের ক্রিকেটের যে ছিল এতদিন সেটা পেয়ে গিয়েছে এখন বিষয়টা হচ্ছে আসলে তাকে নিয়ে আমরা কতদূর যাবো আমরা কতদূর তাকে নিয়ে যেতে পারবো তার নার্চারটা কিভাবে হবে এই রেসপন্সিবিলিটিটা যদি হচ্ছে বিসিবির নীতি নির্ধারকরা যারা বসে আছেন তারা যদি ঠিকভাবে নিতে পারেন তাহলে আমি ক্রিকেটারকে নিয়ে প্রত্যাশা রাখতে পারি বা রাখছি অ্যাট দ্য সেম টাইম মৃত্যুঞ্জয়ের কথা বলছিলেন আউটস্ট্যান্ডিং তাকে সময় দিতে হবে যদি কিছুটা খরচ আমরা বিপিএলে দেখেছি ইকোনমি রেটটা তার খুব বেশি একটা ভালো নয় 8 above তারপরও তার যে সম্ভবত 17 উইকেট সে স্বীকার করেছে 17টার মতো বল ভেরিয়েশনের যে ব্যাপারটা আমরা দেখেছি এটা আমার কাছে নজর কেড়েছে আর সবশেষে বলবো পরীক্ষিত ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি তারও হচ্ছে বল হিটিং এর যে ক্ষমতা আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখতামই যেহেতু প্রসঙ্গ তুলেছেন ছোট্ট করে রাখতে চাই সেটা হচ্ছে ইয়াসির আলী রাব্বি কিংবা মাহমুদুল হাসান জয় যারা অলরেডি ইন্টারন্যাশনাল সার্কিটে তাদের পা পড়েছে হ্যাঁ কিন্তু ধরেন সেইভাবে এখনো প্রতিষ্ঠিত না তাদের জন্য যারা এবার বিপিএল এ ভালো করেছেন রাব্বি এবং জয়ের মতো তাদের জন্য এই বিপিএলটা একটা
সিঁড়ি হয়ে থাকলো কিনা? আচ্ছা, ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই। তারা কিন্তু নিজেকে হচ্ছে ওই যে বলছিলেন যে ইন্টারন্যাশনাল সার্কিটে তারা পা দিয়েছে কিন্তু আসলে হয়তো সুযোগ পাচ্ছিল না বা নিজেদের হচ্ছে এক দুই ম্যাচ খেলে ওইভাবে নিজেকে প্রমাণ করতে পারেনি, কিন্তু বিপিএলে কিন্তু তারা করে দেখিয়েছে যে না, তাদের যদি প্ল্যাটফর্ম দেওয়া হয়, তারা যদি অপরচুনিটিস পায় সেটা কিন্তু তারা কাজে লাগাতে পারে, সেটা কিন্তু দেখেছে। এবং রাব্বি দুটো ইনিংসের কথা আমার মনে আছে, যদিও সে দুটো ইনিংসে তারা সে দলকে জেতাতে পারেনি কিন্তু সে যতক্ষণ পর্যন্ত উইকেটে ছিল মনে হচ্ছিল যে কোনো সময় ম্যাচটা কিন্তু ঘুরে যেতে পারে। এইটাই কিন্তু হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের দরকার, টি টোয়েন্টি ক্রিকেটারের বৈশিষ্ট্য। জি, আপনি যে সুযোগের কথা তাদের জন্য বলছিলেন, আমরা একটু ফুটবলে যাব। অবশ্যই, যদি সুযোগের কথা বলেন, ফুটবলে আসলে সুযোগ তৈরি হওয়া একটা ডিবক্সের সামনে এবং সুযোগ মিস করা অনেক অনেক এগুলো আমরা দেখি। যদি এক্সাম্পল হিসেবে দিতে চাই তাহলে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটার কথাই দিতে হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি লিওনেল মেসির খুব বড় ভক্ত আমার জানা মতে, সেই ম্যাচে লিওনেল মেসি একটি পেনাল্টি মিস করেছেন এবং একই সঙ্গে ওই ম্যাচে পিএসজি রিয়াল মাদ্রিদের ডিবক্সে যতটা প্রেশার ক্রিয়েট করেছে, যতগুলো গোলের সম্ভাবনা তৈরি করেছে, তারপরেও 94 মিনিট পর্যন্ত আসলে মার্টিন 1-0 বা 94, হ্যাঁ, ওই গোলটা ওই সময় না হলে মানে হতাশার আসলে আরো শীর্ষে থাকতে হতো আপনাকে। আপনার কাছে মনে হচ্ছে কি চ্যাম্পিয়ন্স লীগ অনেকদিন পরে ফিরলো, তারপরে যে ম্যাচগুলো হলো কেমন লেগেছে? ম্যাচগুলো লেগেছে যথেষ্টই কম্পিটিটিভ মনে হয়েছে, এবং যদি স্পেসিফিকলি ওই ম্যাচটার কথাই বলি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে পিএসজি তাদের কাজটা মনে হয় কিছুটা কঠিন করে ফেললো, কারণ তারা ম্যাচটা খেলেছে তাদের নিজেদের মাঠে ম্যাচটা খেলেছে। নেক্সট ম্যাচটা তাদের গিয়ে খেলতে হচ্ছে রিয়ালের মাঠে, এবং সেইখানে গিয়ে হচ্ছে আসলে পিএসজি কতটা ভালো করবে সেটা হচ্ছে আসলে প্রশ্ন সাপেক্ষ। তবে আমার কাছে মনে হয়েছে শুরুর থেকেই যেই জিনিসটা মনে হচ্ছিলাম যে ম্যাক্সিম লিওনেল মেসির যে বিষয়টা, লিওনেল মেসি বার্সেলোনার যে লিওনেল মেসি বা লিওনেল মেসির যে গোল্ডেন টাইমটা ছিল, যেই টাইমে হচ্ছে তাকে যে বোঝার যেই সতীর্থ যারা ছিল, সেই ঘাটতিটা কিন্তু তার বার্সেলোনায় তার ক্যারিয়ারের শেষ দিকে কিন্তু তাকে পদে পদে পোহাতে হয়েছে বা সে টের পেয়েছে। এবং পিএসজিতে এসেও যে তার ব্যতিক্রম হয়েছে সেটা কিন্তু আমি বলবো না, এবং আমার কাছে মনে হয়েছে সেই টানাপোড়েনটা মনে হয় আরও অনেকটাই প্রকট হয়েছে। আর এটা এটা আমার কাছে যেটা মনে হয় আপনিও আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে মেসির খেলার ধরনটা কিন্তু অনেকটা একটা ত্রিভুজ আকৃতির, অর্থাৎ তিনি একটা পাস দিয়ে আরেকটা ত্রিভুজে চলে যান, সেখানে আরেকটা পাস প্রত্যাশা করেন, কিন্তু এইটা পিএসজিতে আমরা দেখতে পাই না। কেননা উনি দেখা যাচ্ছে পাসটা দেন, সেই পাসটা কেউ বোঝেন অথবা কেউ বোঝেন না, আবার দেখা যাচ্ছে পাসটা পাওয়ার পরে এই যে একটা ত্রিভুজ যে বানাতে হবে সেই পাস মেসির খেলার ধরনটা একেবারেই ওরকম না। আবার এই দলটাতে নেইমারের মতো একজন সুপারস্টার আছেন, নেইমারের আবার খুবই ইনজুরি প্রবণ, দুই দিন পর পরই হচ্ছে চোটগ্রস্ত হচ্ছে, এই কারণে আমার মনে হয় পিএসজির মানে যেটা অ্যাটাকিং সাইডটা আর কি, এইটা নিয়ে তাদের সবচেয়ে মাথা ব্যথার জায়গা রয়েছে। অবশ্যই, এটা মানে এখানে দ্বিমত করার হচ্ছে আসলে কোনো কারণ নাই, কারণ হচ্ছে ওই যে কথাটা বলছিলেন যে আসলে লিওনেল মেসির যে ফরমেশনটা, সেই ফরমেশনটার সঙ্গে আসলে কেন যেন হচ্ছে না, সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছে না, আসলে হওয়ার কথাও না। যাকে ঘিরে বা যাদেরকে ঘিরে হচ্ছে আপনার অ্যাটাকিং থার্ডটা পিএসজি মাঠে নামাচ্ছে, সেক্ষেত্রে ওই মানে একদম একেবারেই ভিন্ন ধারার ফুটবলার। এখন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোকে একসঙ্গে রেখে যদি আপনি দল বানান, সেই দল যে হিট করবে সেটা কিন্তু বলা যাবে না, কারণ হচ্ছে তাদের সিঙ্কোনাইজেশনটা কতটুকু হচ্ছে এবং একজন আরেকজনকে খেলাটা আসলে দলীয় এক্স্যাক্টলি। এখন কিন্তু ওই যে দিয়েগো মারাদোনা একটা সময় হচ্ছে 86-এ হচ্ছে একাই ওয়ার্ল্ড কাপ জিতেছে আর্জেন্টিনাকে, কিন্তু আপনি চিন্তা করেন সেই যুগ কিন্তু চলে গেছে ফুটবল। আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলটা কিন্তু এখন একেবারেই বলা হচ্ছে এটা হচ্ছে সায়েন্স, সুতরাং কে কোথা থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা পাস দিল, ওই ওই পজিশনে কেউ আছে কিনা না দেখে কিন্তু এখন ফুটবল খেলে। মানে উনি জানে যে হচ্ছে বলটা যদি আমি এই পেসে যদি বলটাই হিট করি, অমুক জায়গায় কি হচ্ছে আমার বলটা রিসিভ করবে বা হচ্ছে ওকে ব্লক করার জন্য এইভাবে থাকবে। সুতরাং এখন ওয়ান ম্যান শো হচ্ছে আসলে হওয়া খুবই টাফ। তারপরও আমার প্রত্যাশা থাকবে, যেহেতু লিওনেল মেসি ভক্ত অবধারিতভাবে পিএসজির সাপোর্ট করতেই হয়, আমার প্রত্যাশা থাকবে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে সেকেন্ড লেগে যেই চ্যালেঞ্জটা পিএসজির সামনে আসতে যাচ্ছে সেটা ওরা হচ্ছে ওভারকাম করবে। আমরা গতকালের ম্যাচ নিয়ে একটু, রাতের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই, বড় একটা ম্যাচ ছিল সেটা হচ্ছে লিভারপুল এবং ইন্টার মিলান। ইতালিতে গিয়ে কোনো ম্যাচ জেতা এটা একসময় খুব অবিশ্বাস্য মনে হতো, মানে ডিফেন্সকে ভাঙা, ওদের ডিফেন্স ভেঙে, হ্যাঁ, এবং ইতালি লাস্ট ইউরোতে যেই পারফর্ম করেছে তো ইতালি মনে হয় আবারও মনে হচ্ছিল যে সে পুরনো ইতালিকে আমরা ফিরে পাচ্ছি, ইতালিয়ান ফুটবলটাও বোধহয় অমন হয়ে যাচ্ছে, আবার রিভাইভ করছে। হ্যাঁ, ম্যাচ হার জিত থাকতে পারে, কিন্তু গতকালকের ম্যাচটা দেখে আসলে লিভারপুল এবং লিভারপুল দলটাকে কেমন লাগলো? সালা এবং ফিরমিনো তাদের প্রাইম দুজন আসলে মানে স্ট্রাইকার, তারা গোল করেছেন, ফরওয়ার্ড লাইনে তারা আছেন। ইন্টার মিলান
সেখানে আসলে নিজেদের মাটিতে কিছুই করতে পারেনি। আরেকটা বিষয় একটা অ্যাড করি, এবার কিন্তু আর অ্যাওয়ে গোলের সেই সুবিধাটা নেই, অর্থাৎ আমরা যেটা রিয়ালের ম্যাচটা দেখেছি, রিয়াল কিন্তু গোল করার চেষ্টাই করেনি আমার কাছে যেটা মনে হচ্ছে, যে অ্যাওয়ে গোল দিয়ে তো আসলে লাভ নেই এখন। তো লিভারপুল এই দুই গোল মিলানের মাঠে দিয়ে গিয়েও যে তারা খুব স্বস্তিতে থাকবে যে অ্যাওয়ে গোল আছে দুইটা তা না। এখন যদি আপনার কি মনে হয় এই ইন্টার মিলান কি আসলে ইংল্যান্ডে এসে তিন গোল দিতে পারবে কিনা? এটা আসলে আমার কাছে মানে অনেকটাই কি বলে, আমি আসলে এটা বিশ্বাস করি না যে হচ্ছে ইন্টার মিলান এখানে এসে লিভারপুলের মাঠে অ্যানফিল্ডে এসে তিন গোল দিবে, তিন গোল দিয়ে ম্যাচটা বের করে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস যেমন বিশ্বাস করি না। অ্যাট দ্য সেম টাইম যদি হচ্ছে আমি একটু ওদিকে যদি যাই, বায়ার্ন মিউনিখ সালসবুর্গের কথা যদি বলি, এটা কিন্তু বলা যেতে পারে যে ইউসিএল এ গতকাল গত রাতে কিন্তু হচ্ছে এটা একটু আপসেটই বলবো, কারণ হচ্ছে অস্ট্রিয়ান একটা ক্লাবের কাছে হচ্ছে বাভারিয়ানরা হেরেই যাচ্ছিল সেখান থেকে হচ্ছে আসলে ড্র করে মাঠে ফেরা, এটা কিন্তু একটুখানি জমিয়ে দিয়েছে। আর ওদিকে ম্যানচেস্টার সিটি একদম বলা যেতে পারে উঠছে, এক পেশে একদম উঠছে বলা যেতে পারে, উঠছে, ওরা কোনো রকম সুযোগই দেয়নি, একদম 5-0 গোলে ম্যাচটা হচ্ছে জিতে বের নিজেদের করে নিয়ে এসেছে। নেক্সট উইকে হচ্ছে ইউসিএল এর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, স্পেশালি যদি চোখ রাখতে হয় তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটার কথা বলতে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যখন ড্র হচ্ছিল রাউন্ড অফ 16-এর, সেখানেও কিন্তু একটা নাটকীয়তা হয়েছিল, এবং এই অ্যাথলেটিকো মাদ্রিদই কিন্তু প্রথমে অপোজ করেছিল যে না ড্রটা আবার করা হোক, সেখানে কিন্তু তারা পেল হচ্ছে ম্যানচেস্টার। বার্সারও খেলা আছে ইউরোপা লিগে, আসলে বার্সার জার্নিটা শুরু হচ্ছে অনেকদিন পর, তাদের ইউরোপা লিগ খেলতে হচ্ছে, নাপোলির বিপক্ষে ম্যাচ, জাভির অধীনে বার্সেলোনা টিমটা একটু গুছিয়ে ওঠার চেষ্টা করছে, দেখা যাক তাদের সামনের দিনগুলো কেমন যায়। আমি একটু ছোট্ট করে দর্শকদের জন্য বলতে চাই, আপনি তো নিশ্চয়ই জানেন, আপনি রিপোর্টটাও কভার করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলে একটা ঐতিহাসিক মোমেন্ট আজকের দিনের জন্য, প্রথম ক্লাব হিসেবে নিজস্ব ভেনুতে আজকে পেশাদার লিগে খেলছে বসুন্ধরা কিংস, খেলা শেষ হয়ে গেছে, তারা খেলেছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে, তো এই তারা যে নিজেদের ভেনুতে খেললো, অন্যান্য ক্লাবগুলোও নিশ্চয়ই এতে আগ্রহী হবে এবং উদ্যোগী হবে। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে এখন পর্যন্ত কোন ক্লাব কিন্তু নিজস্ব স্টেডিয়াম তৈরি করতে পারেনি, যেটা হচ্ছে বসুন্ধরা কিংস তৈরি করে দেখিয়েছে। অবশ্য বলতে পারে অনেকে যে তাদের অনেক টাকা আছে, হ্যাঁ টাকা কিন্তু বাংলাদেশের ক্লাব ফুটবলে, আবাহনী মোহামেডান অনেকদিন খেলেছে এবং তাদের যারা তাদের যারা হচ্ছে পৃষ্ঠপোষক তারাও কিন্তু যথেষ্ট রিচ, এতদিনের মানে মোহামেডান তো ক্লাব ঐতিহ্য আমরা জানি, অনেক অনেক মানে অনেক ঐতিহ্যবাহী দুটো ক্লাব, একদম আবাহনী হচ্ছে স্বাধীনতার বা তাদের ক্লাবের 50 বছর হচ্ছে, এই 50 বছর বয়সে মোহামেডান আবাহনী যে জিনিসটা পারেনি, বসুন্ধরা কিংস কিন্তু সেটা করে দেখেছে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে চাইলেই কিন্তু একটা সদিচ্ছা যদি থাকে ক্লাব ফুটবলকে কিন্তু হচ্ছে পেশাদারিত্বের কাঠাময় আনা যায়, এবং আমার মনে হয় এখান থেকে শিক্ষা গ্রহণ সেটাই এক্সপেক্ট করবো যে অন্যান্য যে ক্লাবগুলো আছে এখান থেকে শিখবে, এরকম ভালো ভালো উদ্যোগের জন্য তারা আসলে আসলেই প্ল্যান করবে ভালোভাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস টাইমে, আগামী সপ্তাহে আবারও একই সময়ে হাজির হব, কথা বলবো সপ্তাহের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গেই থাকুন সময়ের।